নোরা খন্দকার জানতে চেয়েছেন কমট ব্যবহার করা কি যায় আছে কমট ব্যবহার করা যায় আছে কোনো অসুবিধা নেই আপনাকে পবিত্র থাকতে হবে নাপাকি থেকে শরীরকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে সেটা হলো মৌলিক বিষয় কীভাবে রাখবেন সেটা আপনার বিষয় আর আহমেদ জানতে চেয়েছেন দেনমোহর কীভাবে নির্ধারণ হয় দেনমোহর দুই পক্ষ নির্ধারণ করবে মেয়ের যে মেয়েকে বিয়ে দেওয়া হবে তার বংশের তার মতো যোগ্যতা সম্পন্ন মেয়ের সচরাচর যেরকম মোহর হয় যেটাকে মহর মিসিল বলা হয় ফিকের পরিবার সেরকম মহরের দাবি মেয়ে পক্ষ করতে পারেন তবে মহরানা যত কম করা হয় বিবাহিত তত বরকত হয় হাদিসে রয়েছে না যে বিয়েতে মহর থাকে সবচেয়ে বেশি সহনীয় সে বিয়ে বেশি বরকতপূর্ণ হয় এরপরে এমনি আবু সুফিয়ান রাজু সরি আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি আরিফ জাফি আপনি জানতে চেয়েছেন ফরজ নামাজের শেষদায় কোন দোয়াগুলো পড়া উত্তম সরজ ফরজনামাজার্থের তসবি পড়বেন আরো প্রশংসা করবেন আর দোয়ার বিষয় হলো যে রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন আক্রব মায় এখন আবুমের রব্বাস সাজিদি সোহাধিসি বর্ণিত হয়েছে অর্থাৎ বান্দা আল্লাহর সুহাতালা সবচেয়ে নিকটবর্তী তাকে সিজারত অবস্থায় সেই জায়গা থেকে আপনি নফল নামাজে বিশেষ করে সিদ্দা আল্লাহর কাছে বর্ণিত দোয়া করবেন এবং আপনি আল্লাহ কাছে আপনার চাওগুলো পেশ করতে পারেন বিশেষ কোনো দোয়া সিস্দা পড়ার নির্দেশনা আছে বলে আমার জানা নাই সুজন হাসান জানতে চেয়েছেন আমার মা অসুস্থ থাকার কারণে উনি রমজানের রোজা রাখতে পারেন নাই তো এখন তার পরিবর্তে আমি কি তার রোজাগুলো রাখতে পারবো বিশুদ্ধ মত অনুযায়ী আপনি তার রোজাগুলো রাখবেন না বরং তার রোজা তিনি যদি নিজে রাখার মতো সামর্থ্য কখনও অর্জন করবেন বলে আশা রাখেন তাহলে তিনি সুস্থ হয়ে রাখবেন আর যদি সে আস্থা আশা না থাকে তিনি বয়সজনিত কারণে অসুস্থ হয়ে যান এবং আর ফিরে সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিরিয়ে দিবেন প্রতিটা রোজার জন্য একটা করে আপনার ফিতরার সমপরিমাণ খাবার বা খাদ্য গরিব দুইকে দিয়ে দিবেন যতগুলো রোজা বাদ যাবে ততগুলো জন্য ততগুলো ফিদিয়া দিয়ে দিলে সরি ফিতরা দিয়ে দিলে আদায় হয়ে যাবে ইনশাল্লাহ বিদিনুল্লাহ তার পক্ষ থেকে রোজার কাফার রোজার ফিদিয়া নাদিয়া রহমান শোভা জানতে চেয়েছেন পশ্চিম দিকে পা দিয়ে শুলে অথবা ঘুমালে গুনাহগার হবে না পশ্চিম দিকে পা দিয়ে শুলে কেবলার দিকে পা দিয়ে শুইলে অথবা বসলে করণহাদিসের কোথাও এটাকে করণাদিসের লঙ্ঘন এরকম কোনো কথা বলা হয় না বলা হয় নাই যার কারণে এটিকে আমরা সরাসরি হারাম বা কোন হাদিসের লঙ্ঘন এমনি বলতে পারো তবে হ্যাঁ আমাদের দেশে বা সাবকন্টিনেন্টে কারোকে কারোর দিকে পা দেওয়া কারো গায়ে পা লাগানোটা এটা অসম্মানে মনে করা হয় এটা ওরফের একটা বিরাট আয়তেবার আছে অর্থাৎ যেহেতু আপনার আমাদের পরিবার আমাদের সমাজে এটাকে অসম্মানের মনে করা হয় সেই জন্য কেবলার দিকে ইচ্ছাকৃতভাবে পাও না দেওয়া উচিত এটাকে আমরা বলবো উচিত এবং উত্তম কিন্তু দিলে যে গুণা হবে সেটা বলার সুযোগ নেই কারণ কেউ ইচ্ছাকৃত কেবলার প্রতি অমানা থেকে সেটা দেয় না সচরাচর আর হাদিসে যেহেতু নিষেধ নাই তবে এটাকে আমরা সেবা বলতে পারবো না